আর এই যে আমাদের জামা প্যান্ট সব বার করে নিয়েছি, একটু পরে লাগেজটা বার করে সবকিছু ঢুকিয়ে নেবো। আজকে ফাইনালি যেতেই হবে, বাড়ি থেকে করার কিছু নেই। মন খারাপ? হ্যাঁ, আজকে আমাদের বাড়ি থেকে চলে যেতে হবে, করার কিছু নেই। এতদিন ধরে রয়েছি তো যেতে তো হবেই। তোর জন্য সব ব্যাটিং ট্যাটিং গুছানো, মানে জামা প্যান্ট বেরো করা হয়ে গেছে। এখনো কিছু বাকি আছে বেরো করা, সেগুলো বেরো করতে হবে। তো আর কি, অনেকদিন রয়েছি এখানে, এখন তো যেতে তো হবেই। একদম যেতে তো হবে, করার কিছু নেই। আর সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছে। কি রান্না করছো মা? তরকারি। মা রান্না করছে, আর ওই একজন এখন ঘুম থেকে উঠেছে, প্রায় 11টা বাজে। যাই এর সামনে রোজ এই টাইমে উঠে। বাড়িতে চলে যাবো, মন খারাপ লাগছে না? ওই না, ও চোখ দিয়ে নাকি জল বেরিয়ে দিয়ে দিও। মিস করবি? হ্যান্ডশেক রিও, হ্যান্ডশেক। রিওর মন খারাপ তাই দেবে না, করার কিছু নেই। চলো বাকি ওয়েডিং গোছানোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা দুরা। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমাদের ব্যাগ গুছাতে হবে, কেন কি আমাদের একটু পরেই বেরোতে হবে। আর মাত্র 1-2 ঘন্টা হয়তো আমি বাড়িতে আছি, তার মানে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। অনেকদিন বাড়িতে ছিলাম, খুব ভালো লেগেছিল, কিন্তু বাড়ি ছেড়ে এখন যেতে খুবই খারাপ লাগছে। তারপরে কি করি, কি করবো, যেতে তো হবেই। তো দেখতে পাচ্ছি এখানে সব জমাছি, এখন সব পুলিটাই যে পুলিটারগুলো ধরা হয়ে গেছে। এখনো সব কেমন লাগছে বাড়ি ছেড়ে চলে যাওয়া? জানি না, আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। ফার্স্ট টাইম যে দেখো কেমন লাগবে, আমি তো জানি কিরম লাগে, সেটা গেলে বুঝতে পারবে কেমন লাগবে। এখন যদি বলে দিই, তারপরে যদি না যাও, তার আগে ওখানে যাওয়ার পরেই বললো বাড়ি। আমি না গেলে তোমার কষ্ট হবে? আমার তো মনে হয় না হবে। কষ্ট কিসের, যেতে হবে এখন। মা কোথায় চলে গেছে নাকি? মা উপরে চলে গেছে। তো চলো এগুলো এখন গুছিয়ে নি, দুজনের বেডিং। তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, সবকিছু গুছাতে হবে। দেখতে পাচ্ছ এলোমেলো রয়েছে, এগুলো সবই গুছিয়ে নি, তারপর দেখা হচ্ছে। আমি তো সব নেবো না, আমি কারণ কদিন পরে চলে আসবো, তুমি নিয়ে নাও বেশি করে। চলে আসবো, এরকম কখনো হয়? সবাই যারা ভিডিও দেখছে তারা বুঝতে পারবে যে এরকম কখনো হয় না যে চলে আসবে। আসলে আর হয়তো 1 বছর পরে বাড়িতে আসবো। আরে বাবা রে, বাদ দাও। ঠিক আছে, আমি এখন দাঁড়া, আমি গুছাই, তারপরে অন করছি ক্যামেরা। সব কিছু গুছিয়ে পরে বেরোতে হবে। আর এখন বসে সে মেহেন্দি লাগাতে। আবার কবে করি না করি, করে দেবার লোকও পাবো না, তাই করে নিচ্ছে। করে নেওয়াই ভালো না? আর এদিকে ব্যাগ পুরোই গোছানো হয়ে গেছে, আরো মানে হয়তো আধা ঘন্টা আমরা বাড়িতে আছি। কালকে মেহেন্দি করেছে, আজকেও করছে, সত্যি কালকে একটু একটু করেছে, আজকে যাওয়ার আগে একটু। প্রিয় কি ভাঙছিস? এটা ঢাক না। আর বোন এদিকে মেহেন্দি করে দিচ্ছে। তোমাদের যাদের মেহেন্দি পড়তে হবে, তোমরা কন্টাক্ট করতে পারো মিঠি অফিসিয়ালের কাছে। একদম বেশি না, এক এক হাতে 1 লাখ টাকা হবে, 2 হাতে 2 লাখ। আরে আমি ফ্রি। চলো মেহেন্দি টেন্দি করে নিক, তারপর বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একটু পরে বেরোতে হবে, আমার তো ভালো লাগছে না, করার কিছু যাবে না। কিন্তু তারপরও বেরোতে হবে, এতক্ষণ ঘুমিয়েছিলাম, যাই না রাত্রির ঘুম হবে কি হবে না, ওর জন্য এখন একটু ঘুমিয়ে নিলাম। আর একটু না পরেই আমাদের বেরোতে হবে, তো চলো একবারে তোমাদের সাথে পরেই দেখা হচ্ছে, চলো। কষ্ট হচ্ছে না? এমন কষ্ট হচ্ছে না? হ্যাঁ আমরা চলে যাচ্ছি, কষ্ট হচ্ছে না আমার? তোমার কোন রকম লাগছে না মা? আমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ
আমার মারও কষ্ট হচ্ছে না তার মানে বুঝতে পারছো? আর এদিকে দেখো ফটো তুলছে সব বেরিয়ে যাবে বলে, ফটোর পরে ফটো তুলেই যাচ্ছে, আর কি করবো যেতেই হবে, করার কিছু নেই। কত ফটো বা তুলবে, চলো আর কি এখন তুমি কিছু বলতে চাও? আমার বোন মানে ফটো এত তুলছে বলার মতন নেই, তো আমাদের এখন বেরোতে হবে। আমি যাবো, আমার মনটা অনেকই খারাপ লাগছে, তুমি থাকলে থেকো, আমি দুদিনের মধ্যে বাড়িতে যাব। ও এখন আমাদের বেরোতে হবে, আর এখন আমাদের যেতে হবে কোথায়? দিদিবাড়ি যাব, এখান থেকে আমরা বাসে উঠে চলে যাব। অ্যাকচুয়ালি আমাদের বাস হচ্ছে সকাল 6টায় বাস, তো আমরা অ্যাকচুয়ালি বাড়ি থেকে বাসটা ধরতে পারবো না, ওর জন্য এখন আমাদের ও বেরিয়ে যেতে হবে দিদিবাড়িতে। ওর দিদিবাড়ি আজকের রাতটা ওখানেই থাকতে হবে, কালকে সকালে ওখান থেকে আবার আমাদের বেরিয়ে যেতে হবে। না 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 না, ওই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে, এই সাইড দিয়ে হয় না, তাহলে তো বাড়ি থেকেই চলে যেত। তো আমাদের কালকে বেরিয়ে যেতে হবে, ওর জন্য বাড়ি থেকে ধরতে পারবো না বাসটা, ওর জন্য ওখান থেকেই যাব। চলো এখন আমরা বেরোবো, তো চলো এখন আমরা বেরোই, তাই তো, টাটা বাই বাই একদম। আর আমার বোন চুল করেছে দেখো, পাকিস্তান নাইজেরিয়ান। তো এখন চলো তাই তো বেরিয়ে নি, তারপর তোমাদের সাথে আবারও তো চলো আমরা বেরিয়ে নি, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, চলো। ভারী মানে প্রচুর ভারী, এটা আমি কোলে করে নিয়ে এসেছি, মানে ভাব আমার কিরম অসুবিধা হয়েছে। তো তুমি কি নামবে? দেখো আমরা গাড়ি থেকে রাস্তায় কোথাও নামবো, তোমরা এটা ভাবতে পারো যে দাদা তুমি চলে আসলাম দিদিবাড়িতে আর এখান থেকে থাকবো। আর তোমরা একটা জিনিস ভাবতে পারো যে দাদা তুমি বেরিয়ে যাচ্ছ, তো টাইগারকে কেন নিয়ে যাচ্ছ? সো অ্যাকচুয়ালি কি টাইগারটা এখানেই থাকবে, কালকেও হয়তো আমার ভাই এসে এখান থেকে নিয়ে যাবে, আমরা রিক্সায় আসিনি ওর জন্যই, যে রিক্সায় আসলে হয়তো বেডিং নিয়ে অনেকটাই দূর, মানে ওর জন্য আমি ভাবলাম গাড়িটা নিয়ে যাই, আমার ভাই কালকে বাসে এখানে আসবে, তারপরে বাইকটা এখান থেকে নিয়ে যাবে। আর আর কেমন আছো বলো? আর এই মানুষটা দেখো, এই যে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে সব দেখভাল, এত সময় পাও কোথা থেকে? সরকারি চাকরি করে তারপরে এত সুন্দর সুন্দর গাছ মেনটেন করা, মানে উপরে যাও, উপরে গিয়ে দেখো অনেক গাছ আছে। কুল গাছ কিন্তু বেশি কুল উনি খেতে পারে না, তার বেশি কুল খায় বান্দরে, এটা সত্যি তো, এটা সত্যি, মানে ওনার থেকে বেশি বান্দরে কুল গুলো খেয়েছে। তো চলো এখন কি, এখন এখানে একটু আরাম টারাম করবো, পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, চলো। দিদিবাড়ি এসছি,
এখন আমাদের এগুলো খেতে দিয়েছে আর এই দেখো এটা সবাই খাচ্ছে আর ও নিয়ে নিয়ে আগেই বসে গেছে একদম এই যে আমার জামাই বাবু উনি একদম খাচ্ছি খেতে অনেক টেস্ট তোমরা সন্ধ্যাবেলা ট্রাই করো সবাই মিলে এখানে বসে গেছে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমরা সব কালকে জানতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই